গাজীপুর সিটিতে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ প্রার্থী আজমতুল্লাহ খান। প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত নগর ভবন ও স্মার্ট সিটি গড়ে তুলবেন। মনোনয়ন জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং তার মা জাহেদা খাতুন। আর বিএনপি নির্বাচনে না এলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপি নেতা হাসানুদ্দিন সরকারের ভাতিজা শাহানুর ইসলাম রনি। সব মিলে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন 12 জন। আমি এইটুকু বলতে পারি, শুধু বিএনপি না, আমার বাবার প্রতি, সাধারণ মানুষের যেই ভালোবাসা আমি দেখেছি, আমার পরিবারের প্রতি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি থেকে শুরু করে সর্বসাধারণ, একদম সাধারণ জনগণ সবাই আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি এবং আমরা সর্বতোকরণে বিশ্বাস করি আল্লাহর রহমতে জনগণ 25 তারিখে মেয়র পদে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। আমি যদি এই শহরের মানুষের উপকার করে থাকি, ভালো কিছু করে থাকি, তাহলে যে আমার শহরের প্রত্যেকটি নাগরিকের প্রতি, তাদের আমি পায়ে হাত দিয়ে বলছি আমি সবার কাছে সহযোগিতা চাই। এ বিষয়ে আরও জানাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, প্রথমে জানতে চাই যে 12 জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কতজন, এবং আর একটা বিষয় জানতে চাই যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং তার মা জাহেদা খাতুন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তো মা ছেলের প্রার্থী হওয়ার বিষয়ে জাহাঙ্গীর আলম কী বলছেন? তমাল, আসলে আপনি জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে 13 জন প্রার্থী আসলে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। শেষ পর্যন্ত আমরা জানতে পেরেছি 12 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, তারপরে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং তার মার নামে একটি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আপনি জানেন যে জাহাঙ্গীর আলমের নামে বিভিন্ন সময় বিভিন্ন মামলা হয়েছে, তারপরে তার বিরুদ্ধে হয়তো ঋণখেলাপি হতে পারে, বিদ্যুৎ বিল বকেয়া ছিল, নানা কারণে তার হয়তো বা মনোনয়নপত্রটি বাতিল হতে পারে। যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে তার মা আসলে সিটি কর্পোরেশনের মেয়র পদে লড়বেন। মোট কথা হচ্ছে মেয়র জাহাঙ্গীর আলম সিটি কর্পোরেশনের মেয়র পদে লড়তে আগ্রহী, তিনি যদি কোনো কারণে বাতিল হয় সেক্ষেত্রে তার মা নির্বাচন করবেন, আর যদি জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র বাছাই আসলে সে বৈধতা পায় সেক্ষেত্রে হয়তো বা মনোনয়নপত্র প্রত্যাহারের সময় থাকে, আগামী 9 তারিখ, যে 8 তারিখ যে মনোনয়নপত্রটি প্রত্যাহারে সেই সময় কিন্তু মনোনয়নটি প্রত্যাহার করতে পারবেন। তাছাড়া আমরা যেটি দেখেছি এ পর্যন্ত কিন্তু নৌকার বিরুদ্ধে আওয়ামী লীগের 2 জন প্রার্থী রয়েছেন, গতকালকে আরেকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তিনি হলেন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আবদুল্লাহ আল মামুন মণ্ডল। তাছাড়া আমরা যেটি দেখেছি বিএনপি যদিও বলেছে তারা রাজনীতি এই সিটি নির্বাচনে আসলে নির্বাচনে আসবেন না, তারপর আমরা দেখেছি গেল নির্বাচনে যিনি দানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন সিটি কর্পোরেশন নির্বাচনে, তার ভাতিজা আসলে রনি সরকার মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বলেছেন তার সাথে সকলেই আছেন। তাছাড়া কাউন্সিলর পদে কিন্তু 290 জন প্রার্থী এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 82 জন প্রার্থী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সকল প্রার্থীদেরকে আচরণবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তো এখন পর্যন্ত এই ছিল আসলে সিটি কর্পোরেশন আজকে মনোনয়নপত্র জমাদান শেষ খবর। তোমার রফিক, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রফিকুল ইসলাম খান। চট্টগ্রাম 8, বোয়ালখালে চান্দগাঁও আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 8টায় শুরু হওয়া এই ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। 190টি কেন্দ্রে নিবন্ধিত ভোটার 5 লাখের বেশি। সকালে নগরের বহদ্দারহাট এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী নোমান আল মাহমুদ। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানান তিনি। এ নির্বাচনে লড়ছেন আরও 4 প্রার্থী। ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ভোলা ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায় সকালে ভোলা থেকে সাজমি নামের একটি বাস চরফেশনে যাচ্ছিল, বৈদ্যের পুল এলাকায় এলে একটি মোটর সাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান 2 আরোহী। ঘাতক চালক পালিয়ে গেলেও বাসটি আটক করে ভাঙচুর করেন স্থানীয়রা। একই জেলার পরাণগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি। নওগাঁয় বাস ট্রাক সংঘর্ষে 3 জন নিহত হন, আহত হন বেশ কয়েকজন। ঘটনায় বাস ও ট্রাকটি জব্দ করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে, এতে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বাস কে সামনের চাকা বাস্ট হয়, এই কারণে নিয়ন্ত্রণ হারে যায়। নিয়ন্ত্রণ হারে যাওয়ার ক্ষেত্রে বাসটা ডান দিকে চলে আসে, এর মধ্যেই সামনে পিকআপের সঙ্গে সংঘর্ষ হয় ভাই। মারা গেছে বলে তিনজন, আমি গামছা দিয়ে একজনের মাথা ভেঙে দিয়েছে মগজি, ওই মুরব্বী মারা গেছে, আর এই গাড়ি থেকে কিছু কোন আগে দুজন বের করলাম। আমরা লাশের সুরতাল তৈরি করছি, তাকে পোস্টমর্টম করা হবে এবং এই সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের 9 বছর পেরিয়ে গেছে, মামলার রায় হলেও কার্যকর হয়নি এখনো। এতে আতঙ্কিত নিহতদের স্বজনরা। ছোট্ট শিশু রোজা কখনো দেখেনি বাবাকে, জানে না বাবার স্নেহ কেমন হয়। শুধু ছবিটাই তার কাছে বাবার আদর। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় চালক জাহাঙ্গীর মারা যান মেয়ে রোজার জন্মের 1 মাস আগেই। এত বছরে বিচার না পাওয়ায় হতাশ জাহাঙ্গীরের পরিবার। আমি ছোটবেলা থেকে আমার বাবাকে দেখি নাই, আমি আমার বাবার এত শখ পাইনি। আমি ছোটবেলা থেকে বাবার ছবি দেখে বড় হয়েছি। আমি আমার হাজবেন্ড হারাই, আমি জানি সংসার কীভাবে চলতেছে। একটা মেয়ে কখনো হাল মানে সংসারে হাল ধরতে পারে না, কিন্তু আমি অনেক কষ্ট করে আমার সংসারকে আমি টিকে রাখছি। যে বিচার হয়েছে, কার্যকর হয়েছে, তারপরে ফাঁসি হয়ে গেছে গা দুদিন। মন না দেখে মরতে পারতাম তো বাবু, মনটা একটু শান্তি পেত। স্বজন হারা ব্যথায় কাতর বাকি 6 পরিবারও। আদালতের রায় সন্তুষ্ট হলেও এখনো কার্যকর না হওয়ায় শঙ্কায় তারা। প্রতিটা পরিবারের ভিতরে একটা শঙ্কা কাজ করে, শঙ্কা হচ্ছে আদৌ কি বিচারটা আমরা দেখে যেতে পারবো। তাদের তো আর কখনো ফিরে পাবো না, অন্তত তাদের বিচারটা যাতে আমরা দেখে যেতে পারি, এই জন্য আমরা বিচার বিভাগের প্রতিও দৃষ্টি জানাইতেছি। যাদের বিরুদ্ধে রায়টা হয়েছে তারা কিন্তু প্রশাসনিক বলেন বা রাষ্ট্রীয়ভাবে বলেন বা অর্থনৈতিকভাবে বলেন, তারা খুবই প্রভাবশালী। তারা চেষ্টা করছে যে এই মামলাটা যাতে দ্রুত নিষ্পত্তি না হয় এবং তাদের সেই চেষ্টাটা সফল হচ্ছে। 2014 সালে 27 এপ্রিল অপহরণের শিকার হন নারায়ণগঞ্জ সিটির সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 30 এপ্রিল ও 1 মে শীতলক্ষ্যা নদীতে মেলে তাদের মরদেহ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 2 জন। দুপুরে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ঘটনা। স্থানীয়রা জানান, আমবাগানে ফ্রুট ব্যাগিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক, এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এতে ঘটনাস্থলে শাহিন ও অসীম নামে 2 জন মারা যান। আহত 9 জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় প্রশাসন জানায় হতাহতের পরিবারকে সহায়তা দেওয়া হবে। যশোর আদালতে আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনকে চেক ডিজনার মামলায় জেল জরিমানা করা হয়েছে। দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, বাদী শামসুজ্জামান ইভ্যালি থেকে 2টি মোটরসাইকেল ক্রয়ের জন্য 3,40,000 টাকা দেন। নির্ধারিত সময়ে পণ্য দিতে না পারায় 1,70,000 টাকার 2টি চেক তাকে ইভ্যালি থেকে দেয়া হয়, কিন্তু ব্যাংকে নগদায়ন করতে গেলে অ্যাকাউন্ট বন্ধের কথা বলে। পরে পৃথক তারিখে 2টি মামলা করেন তিনি। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের এক অঞ্চল থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে এনবিআর। এজন্য ঠিক করা হয়েছে মাশুল ও টোল। ব্যবসায়ীরা বলছেন এখনই খুব বেশি পণ্য পরিবহন হবে না, আগামীতে আঞ্চলিক যোগাযোগ নেটওয়ার্ক তৈরিতে মনোযোগী হওয়ার আহ্বান তাদের। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে ভারতের পণ্য পরিবহন সংক্রান্ত চুক্তি হয় 2018 সালে। 19-এ নির্ধারণ করা হয় পরিচালন পদ্ধতির মান বা এসওপি, আর 2020 থেকে 2022 সাল পর্যন্ত হয় পরীক্ষামূলক পণ্য আনা নেয়া। গেল 24 এপ্রিল নিয়মিত ট্রানজিট ট্রান্সশিপমেন্টের জন্য স্থায়ী আদেশ জারি করে এনবিআর, যাতে উভয় দিক থেকে 16টি রুটে চলাচলকারী কন্টেইনারের নিরাপত্তায় অপরিহার্য করা হয়েছে স্ক্যানিং আর ইলেকট্রনিক সিলের ব্যবহার। ইতিপূর্বে আমরা প্রিপেয়ার ছিলাম, এখন ফুললি প্রিপেয়ার্ড। অতএব আমাদের শুল্কায়ন সংক্রান্ত যে কার্যক্রম, এই কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। ভারতকে এই সুবিধা দিতে নানা খাতে মাশুল চূড়ান্ত করেছে বাংলাদেশ। আছে সড়ক ব্যবহারে টন প্রতি 1 কিলোমিটারের জন্য 1.85 টাকা হারে টোলও, এছাড়া আছে পণ্যের এসকর্ট ফি। ট্রানজিট অপারেটর হিসেবে বাংলাদেশি প্রতিষ্ঠান ও সড়কপথে বাংলাদেশের পরিবহন ব্যবহারের কথাও আছে আদেশে। সংশ্লিষ্টরা বলছেন
শুধু বর্তমান লাভের হিসাব না করে ভবিষ্যৎ আঞ্চলিক যোগাযোগ নেটওয়ার্ককে বিবেচনায় নিলেই সুফল মিলবে অনেক বেশি। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যখন আরও বেশি উৎসাহিত হবে তখন কিন্তু এইগুলো কিন্তু দুই দেশ মিলে আপনার নতুন করে আবার চুক্তি হতে পারে, সব কিন্তু কিন্তু যোগ বিয়োগ করে কিন্তু এটাকে আপনার একটি সম্মানজনক পর্যায়ে উইন উইন পজিশনে কিন্তু তখন কিন্তু নিয়ে আসা যাবে। ভারতের সাত রাজ্যের জন্য এই সুবিধার কথা বলা হলেও বাংলাদেশ লাগোয়া রাজ্য দুই তিনটি, বাকিগুলো অনেক দূরে এবং পাহাড়া বেষ্টিত, ফলে এখনই বড় আকারে পণ্য আসা যাওয়ার সম্ভাবনা কম। আর এই সীমাবদ্ধতা দূর করতে ভারত যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীতে মনোযোগ দিয়েছে বলছেন ব্যবসায়ীরা। সুবিধাজনক অবস্থানে আছে ত্রিপুরা, আগরতলা এবং আসাম, তারপর হচ্ছে মেঘালয়, এখন এই তিনটে স্টেট মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, এগুলো হিলি স্টেট। গুয়াহাটির সাথে যদি আমরা এই জিনিসটাকে কানেক্টিভিটিকে এগিয়ে যেতে পারি তাহলে হয়তো ওনাদের কিছু লাভবান হওয়ার একটা সুযোগ আছে। ভারতের মূল অংশ থেকে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে পণ্য পরিবহনে সময় লাগে 3-7 দিন, বাংলাদেশের ভেতর দিয়ে সময় লাগে 2 দিন, ব্যয় হয় অর্ধেক। আর এই সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত চট্টগ্রাম ও মোংলা বন্দর। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। জাপানে প্রবাসী বাংলাদেশীদের নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রবেশ ভাই, তারই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, আমিও কম্পিউটার তার কাছ থেকেই শেখা, কাজে আজকে বাংলাদেশ কিন্তু ডিজিটাল। আমাদের কত এখন ব্যবহার করে আমরা পাশ করছি, সেটাও আগামীতে আমরা পাশ করে দেবো, কাজে এভাবে সব রকম উদ্যোগ আমরা নিয়েছি। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব শক্তি আমরা তৈরি করব, সেটাই আমাদের লক্ষ্য। আমরা আহ্বান করেছি সারা বিশ্বে খাদ্য কথা, আমরা আহ্বান করছি 1 ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। আজকে সবাই কিন্তু জমি চাষ করছে, আমি সবাইকে বলবো যাদের বাড়িতে খবর দিতে, কোন জমি যেন অনাবাদী না থাকে। বাংলাদেশ কারো কাছে খাবারের জন্য হাত বাঁধবে না। স্বাধীনতার পর জাতির পিতাকে কোন কোন সাংবাদিক জিজ্ঞেস করেছেন, বাংলাদেশের তো কিছু নেই, আপনি কি যে বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত দেশ, বলেছিলেন আমার মাটি আছে, মানুষ আছে, আমি তাই দিয়ে গর্ব। বাংলাদেশে তো কিছু নেই, আপনি কি যে বাংলাদেশ গড়ে তুলবে যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, বলেছিলেন ওই যে আমার বোন লন্ডন থেকে আসছে, বলে 6টার বেশি ডিম কিনতে দেয় না, 3টার বেশি টমেটো কিনতে দেয় না, 1 লিটার বেশি তেল কিনতে দেয় না। বাংলাদেশে কিন্তু এরকম কোনো বাধা নাই, যে যা পারে কিনতে পারে, এবং আমরা উৎপাদনও বাড়াচ্ছি। এই যে আমরা আহ্বান করেছি, এবার আমি শুধু আহ্বান করিনি, আমি নিজেও করি। আমাদের গণভবন সেটা এখন খুব ভালো, সেখানে মাছ, মুরগি, কবুতর, ছাগল, এই কদিন আগে আমার ছাগলের 2 বাচ্চা হয়েছে। আমাদের সবজি ক্ষেত, সেখানে ধান, আমরা শস্যের ক্ষেত্রে শুধু আমরা শস্যই পাই না, মধুও হয়, মধু চাকু বসাই, 40 লিটার মধু পাওয়া গেছে। কাজে আমি এখানে, আমি নিজে এখানে করছি শুধু না, আমি গ্রামের বাড়িতে যে যে সমস্ত জমি আমার ছিল, আমার জমি শুধু না, আমার আশেপাশে সবার জমি, আমি নিজে আমি এখানে আমি নিজে এখানে করছি শুধু না, আমি গ্রামের বাড়িতে যে অনাবাদী ছিল দীর্ঘদিন, আমার জমি শুধু না, আমাদের আশেপাশে সবার জমি, আমি নিজে উদ্যোগ নিয়ে সব জমি আমি করেছি, এবং খুব চমৎকার ফসল এবং তরি তরকারি হচ্ছে। আমি স্লোগান না, ফসল উৎপাদন করতে হবে। ছোট ছাদ আছে, সেখানে মরিচ গাছ আছে, সেখানে টমেটো ছোট কেউ টমেটো লাগিয়েছিলাম, 2-3 টমেটো নিজে চিরে দিতাম, রোজার সময় ইত্যাদির সময় খেতাম, সেখানে এবং সবাইকে করতে হবে। আমরা যদি নিজেরা করি, আমরা কারো দিকে ফিরে তাকাতে হবে না, বরং এই খাবার আমরা বিদেশে রপ্তানি করছি। পদ্মা সেতু, আমরা নিজেদের অর্থ পদ্মা সেতু নির্মাণ করেছি,
আর তার রেজাল্ট এই যেমন শরীয়তপুর থেকে তাজা সবজি চলে যাচ্ছে সুইজারল্যান্ডে, কারণ সুইজারল্যান্ডে একটা সুপার মার্কেট তারা এখন আমাদের সাথে এমএস সই করেছে, তারা এখান থেকে এগুলো নেবে, তাদের চাহিদা অনুযায়ী আমরা করে দিচ্ছি। আমরা কিন্তু এটা করতে পারি বাংলাদেশে, এই যে জাতিবিরোধী বলে গেছেন আমার উর্বর মাটি আর আমার মানুষ, এটাই তো আমাদের বড় সম্পদ। আমাদের কারোর কাছে মুখোমুখি থাকতে হবে না, আমরা কারোর কাছে মুখোমুখি থাকবো না, আমরা নিজের পায়ে দাঁড়াবো, নিজের উৎপাদন নিজে করব, মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবো, ঠিক কিনা? আমরা সেই দাঁড়িয়ে রাখতে চাই, ওই হাত পেতে ভিক্ষুক জাতি হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। তা আজকে বাংলাদেশ বা এই 14 বছর আগে বাংলাদেশ, অর্থাৎ 2008 আগের বাংলাদেশ আর 23 বাংলাদেশ সম্পূর্ণ আমূল পরিবর্তন। আমাদের মেট্রো রেল, স্যাটেলাইট বঙ্গবন্ধু এক, আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সম্পূর্ণ আমূল পরিবর্তন। আমাদের মেট্রো রেল, স্যাটেলাইট বঙ্গবন্ধু এক, আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, আমরা মানুষকে যেমন ঘর করে দিচ্ছি, সেই সাথে সাথে তাদের শিক্ষা ব্যবস্থা, কাজের ব্যবস্থা, চিকিৎসা সেবা দেওয়া, কমিউনিটি ক্লিনিক করেছিলাম গরিব মানুষকে 30 প্রকার ঔষধ, এখন তো আমি ইনসুলিনও দেওয়া শুরু করেছি বিনা পয়সায় গ্রামের মানুষকে। খালেদা জিয়া ছিল কমিউনিটি ক্লিনিক চললে নাকি সবার, এখন তো আমি ইনসুলিনও দেওয়া শুরু করেছি বিনা পয়সায় গ্রামের মানুষকে। খালেদা জিয়া এসে 2001 বন্ধ করে দিয়েছিলেন জয় করে তাদেরকে নাকি সবাই নৌকায় ভোট দেবে, তাদের ভোট দেবে না। তো ভোট তো মানুষকে কাজ করে, কাজ দিয়ে তাদের মন জয় করে ভোট পাবে, তো তাদেরকে চিকিৎসা সেবাটা বন্ধ করে দিয়ে কিভাবে ভোট পাবে? এবং যে জন্য পায় নাই, আটের নির্বাচন এটা সবার মাথায় রাখা উচিত। অনেকে বলে বাংলাদেশে নাকি গণতন্ত্রই নাই, কেন বিএনপি ইলেকশন করে না? বিএনপি ইলেকশনটা করবে কোন মুখে বলেন? 2008 নির্বাচন হলো, এই নির্বাচন নিয়ে তো কারো কোনো প্রশ্ন নেই। সেই নির্বাচনে বিএনপি জামাত জোট 20 দলীয় জোট, এই 20 দলীয় জোট সিট পেয়েছিল কয়টা? 29টা দল, কিন্তু 20টা সিট পায় 29টা, তারপরে বাই ইলেকশন একটা 30টা, আর বাকি তো আওয়ামী লীগ এবং আমাদের 14 দল আমরা যারা মহাজোট করছে আমরা পেয়েছি। যে কারণে 2014 ইলেকশনে তারা ইলেকশন করবে না বলে 500 স্কুল পুড়িয়ে দিয়েছে, 70টা সরকারি অফিস পুড়িয়েছে, 6টা ভূমি অফিস পুড়িয়েছে, আর তাজা মানুষগুলিতে বাসে গাড়িতে আগুন দিয়ে দিয়ে পুড়িয়েছে, 3,800 গাড়ি পুড়িয়ে দিয়েছে, প্রায় 3,000 মানুষকে আগুনে পুড়িয়েছে, তার মধ্যে 500 মারাই গেছে। এখনো সেই পোড়া মানুষগুলির যদি আপনারা অবস্থা দেখেন চোখের পানি রাখা যায় না। কোনো মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকলে এইভাবে মানুষকে, জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারতে পারে। সিএনজি চালাচ্ছে, তার বাড়িতে বন্ধ করে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দিয়েছে, গাড়ি চালিয়ে যাচ্ছে ড্রাইভারকে টান দেন নামিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে সে লোক চিৎকার করতে করতে সেখানে পুড়িয়ে মারা গেছে। ট্রাকের ভিতরে বাবা ছেলেকে বসিয়ে রেখে দোকানে গেছে, এসে দেখে ট্রাকও জ্বলে আছে, পোড়া ছেলে কাঠ হয়ে পড়ে আছে। মা দেখে তার স্বামী, তার মেয়ে, ছেলে মেয়ে পুড়ে যাচ্ছে, তার স্বামী পড়ে যাচ্ছে, স্ত্রী দেখে। এইরকম বীভৎস ঘটনা যারা বাংলাদেশে ঘটিয়েছে, যে 2013 সালে, 14 সালে, 15 সালে, তোরা কিসে কোন মুখে ইলেকশন করবে আর কোন মুখে মানুষের কাছে ভোট চাবে? তারা বলছে গণতন্ত্র নাই। তো মিলিটারি ডিক্টেটর থাকলে গণতন্ত্র থাকে, ভোট চুরি করলে গণতন্ত্র থাকে, হ্যাঁ না ভোট দিয়ে নাড় বাক্স সরায় হাতে সিল মারে সেটা গণতন্ত্র, ভোট কারচুপি করা সেটা গণতন্ত্র। আর আওয়ামী লীগ আমরা ছবি সহ ভোটার তালিকা তৈরি করা, স্বচ্ছ ব্যালট বাক্স এবং আইডি কার্ড, ভোটের একটা সুস্থ ব্যবস্থা আওয়ামী লীগের সরকার, আমাদের যতগুলি বাই ইলেকশন হয়েছে, যতগুলি স্থানীয় নির্বাচন হয়েছে, স্থানীয় নির্বাচনে আপনারা জানেন ওই নিজেদের মধ্যে, বিশেষ করে ওই ওয়ার্ড কমিশন বা এসবের তাদের মধ্যে কিছু হয়, কিন্তু প্রত্যেকটা ইলেকশনই তো সুষ্ঠুভাবে আমরা করতে পেরেছি। কিন্তু এর আগের ইলেকশনগুলি কী হতো? ক্ষমতা পরিবর্তন। আজকে আপনারা দেখেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি আমাদের হামিদ সাহেব, তিনি আমাদের 2 টার্ম
মহামান্য রাষ্ট্রপতি ছিলেন। জাপানে প্রবাসী বাংলাদেশীদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সম্প্রচার করছিলাম সেটি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশ 24 এ ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।